বর্তমান যুগে মোবাইল দ্বারা কি না তৈরি করা যায়। আপনি যদি চান মোবাইল দ্বারা যে কোনো ধরনের ভিডিও মেক করতে পারবেন, সেই অনুপাতে এই পর্বে আমরা শিখব কিভাবে মোবাইল দ্বারা কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরির জন্য প্লোটাগন এই অ্যাপটি প্রয়োজন পড়বে। এটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন বা চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইনস্টল বা ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপটি আমরা ওপেন করব। তারপর ক্রিয়েট ভিডিও। এখন এখান থেকে আমাদের ভিডিওটি মেক করতে পারব। ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব, তার জন্য এলিভেটর এই অপশনে ক্লিক করব। দেন এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট রয়েছে যা আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, আর যেসব এলিমেন্টে শপিং আইকন রয়েছে সেগুলো কিনে ইউজ করতে হবে। আপাতত আমরা ফ্রিগুলো ইউজ করব। এখান থেকে একটি ফ্রি টেমপ্লেট চুজ করে নিব। আমি ব্যাকগ্রাউন্ডে একটি ক্লাসরুম নিয়েছি। এখন বেশ কিছু ছাত্র এই রুমে আনার জন্য নো এক্সট্রাসে ক্লিক করবেন, তারপর উইথ এক্সট্রাস। তাহলে ক্লাসরুমে কিছু ছাত্রর উপস্থিতি দেখা যাবে, তারপর নন অ্যাটেন্টিভ। চাইলে এখান থেকে অ্যাটেন্টিভ করতে পারেন। এখন আমাদের সাবজেক্ট বা ক্যারেক্টার নিয়ে আসব, তার জন্য এই নো অ্যাক্টর অপশনে ক্লিক করব। এখান থেকে আপনি ক্যারেক্টার তৈরি করতে পারেন বা যে সকল ক্যারেক্টার ফ্রিতে দেওয়া রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আপাতত একটি ফ্রি ক্যারেক্টার নিয়ে নিব। আমাদের ব্যাকগ্রাউন্ডটি যেহেতু ক্লাসরুম সেহেতু প্রথমে মাস্টার মশাই বা স্যার ক্যারেক্টারটি নিয়ে নিব। স্যার ক্যারেক্টারের জন্য এটি নেওয়া যেতে পারে। আমাদের স্যার অনেক দূরে বসে আছে, এখন তিনাকে তিনার নির্দিষ্ট জায়গায় বসাতে হবে। তার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপর টিচার্স ডেস্কে ক্লিক করবেন। স্যার তিনার নির্দিষ্ট স্থানে চলে আসছে। এখন আরেকটি ক্যারেক্টার নিয়ে নিব। এইবার আমরা নিজে থেকে একটি ক্যারেক্টার তৈরি করব, তার জন্য এই ক্রিয়েট ক্যারেক্টারে ক্লিক করব। এখানে বেশ কিছু অপশন রয়েছে, ফার্স্টে মেল না ফিমেল এটা চুজ করব। চেহারার গঠন চেঞ্জ করার জন্য এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আপনি চেহারার গঠন বা আকৃতি চেঞ্জ করতে পারবেন। হেয়ার স্টাইল চেঞ্জ করার জন্য পাশের অপশনে ক্লিক করব। এখানে বেশ কিছু ফ্রি হেয়ার স্টাইল রয়েছে, আপনার ক্যারেক্টার অনুযায়ী ইউজ করতে পারেন। এখন পরের অপশনে যাব। এখান থেকে আপনি মুস বা দাড়ি দিতে পারবেন। আর যদি দেওয়ার প্রয়োজন না হয় তাহলে এই ক্রস আইকনে ক্লিক করবেন। দেন পরের অপশনে যাব। এখান থেকে আপনি ভুরু ঠোঁট চোখের কালার চেঞ্জ করতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি। দেন চোখে চশমা দেওয়ার প্রয়োজন হলে পাশের এই চশমা আইকনে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের ফ্রি চশমা রয়েছে যা আপনার ক্যারেক্টার অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তারপর নিচের এই অপশনগুলো থেকে চশমার কালার চেঞ্জ করতে পারবেন। এখন গায়ের টি শার্টটি চেঞ্জ করব, তার জন্য এই টি শার্ট আইকনে ক্লিক করব। তারপর পছন্দ অনুযায়ী একটি পোশাক চুজ করব। তারপর প্যান্ট আইকনে ক্লিক করব এবং এখান থেকে পছন্দ অনুযায়ী একটি প্যান্ট চুজ করব। প্যান্ট চুজ করা হয়ে গেলে জুতা চেঞ্জ করার জন্য এই পাশে একটু স্ক্রল করব, দেন জুতা আইকনে ক্লিক করব। তারপর আমাদের পছন্দের জুতাটি চুজ করে নেব। জুতা চুজ করা হয়ে গেলে পরে আরও তিনটি অপশন রয়েছে। পরের অপশন থেকে আপনি ক্যারেক্টারকে কিছু মেসেজ দিয়ে রাখতে পারেন, তারপর এই অপশন থেকে আপনার ক্যারেক্টারের নাম দিতে পারবেন। আমি একটি নাম দিয়ে নিচ্ছি,
এবং পরের অপশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ক্যারেক্টার ফুলফিল রেডি হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আমাদের এই ক্যারেক্টারটি সিলেক্ট করব এবং চাইলে বসার অবস্থান চেঞ্জ করতে পারবেন, তার জন্য এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে মনের মতো একটি দিয়ে নেবেন। এবং কথা বলার সময় ভিডিওটি যেন নড়ে চড়ে স্মুথভাবে শো হয় তার জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে বিষয়টি সিলেক্ট করতে পারবেন। এখন ভয়েস দেওয়ার জন্য এই মেসেজ আইকনে ক্লিক করব। দেন একটি ক্যারেক্টার সিলেক্ট করব। আপনার ভিডিওটি যদি ইংলিশ হয় তাহলে জাস্ট ইংলিশ লিখে দিয়ে আপনার কন্টেন্টটি রেডি করতে পারেন, এবং ভয়েস দেওয়ার প্রয়োজন হলে এই ভয়েস আইকনে ক্লিক করবেন। দেন রেড অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত কথাটি রেকর্ড করতে পারেন। আমি এক্সাম্পল হিসাবে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চাইলে আপনার ভয়েসটি একবার শুনে নিতে পারেন, তারপর টিকে ক্লিক করবেন। দেন এবার বোল্টুর ভয়েসটি নিব, তার জন্য এই মেসেজ আইকনে ক্লিক করব, তারপর ক্যারেক্টার বোল্টু ভয়েস আইকন এবং এখানে বোল্টুর কথাটি দিয়ে নিব। দেন টিকে ক্লিক করবেন। এখন পুরো ভিডিওটি একবার প্লে করব। আচ্ছা বন্ধু, বলতো কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ? স্যার চাঁদ। দেখতে পাচ্ছেন ভিডিওতে শিক্ষক এবং ছাত্রর কোনো মুভমেন্ট নেই, তারা স্টিল বসে আছে। এখন আমরা মুভমেন্ট দিব। ফার্স্টে স্যারকে দিব, তার জন্য স্যারের অপশনে ক্লিক করব। দেন নেচার এই অপশনে ক্লিক করব। এখানে অনেক ধরনের মুভমেন্ট রয়েছে, আপনার ভিডিও অনুযায়ী যেটি পছন্দ হবে বা আপনার যেটি প্রয়োজন হবে সেটি আপনি ইউজ করবেন। আপাতত আমরা এখান থেকে একটি দিয়ে নিচ্ছি। এবং কথা বলার সময় ক্যামেরাটা রোলিং করতে চাইলে এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে অপশনগুলো চেঞ্জ করতে পারবেন। এখন বোল্টুর মুভমেন্ট চেঞ্জ করব। দেন নেচারে ক্লিক করব। এখান থেকে একটি মুভমেন্ট দিয়ে নিব। দেন ক্যামেরা রোলিংটি চেঞ্জ করব। এখন ভিডিওটি কন্টিনিউ বা বড় করার জন্য আবার একটি ভিডিও লেয়ার নিব, তার জন্য এই অপশনে ক্লিক করব। দেন স্কিন, দেন নো এক্সট্রাস থেকে উইথ এক্সট্রাস, তারপর অ্যাক্টরটি সিলেক্ট করব। পুনরায় স্যারের জায়গাতে স্যারকে বসিয়ে দিব, টিচার ডেস্ক। এবার বোল্টুর ক্যারেক্টারটি নিব। এখন ভয়েস কন্টিনিউ করব, তার জন্য এই মেসেজ আইকনে ক্লিক করব। দেন সিলেক্ট ক্যারেক্টার এবং সাথে মুভমেন্টটি চেঞ্জ করে দিব। এখন ভয়েসটি দিয়ে নিব। দেন টিক মার্কে ক্লিক করব। ক্যামেরা রোলিং চেঞ্জ করতে চাইলে ক্যামেরা এই আইকনে ক্লিক করব। এবার বোল্টুর ভয়েসটি দিব, বোল্টুকে সিলেক্ট করব এবং সাথে তার নেচার ভঙ্গিটি চেঞ্জ করে দেব। দেন ভয়েস, দেন ক্যামেরা মুভমেন্টে ক্লিক করব। এখন পুরো ভিডিওটি প্লে করব। আচ্ছা বলতো, বলতো কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ? স্যার চাঁদ। কেন কেন? চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু সূর্য দিনে দেয় যখন আমাদের প্রয়োজন নেই। বন্ধুরা, আমাদের ভিডিও অলমোস্ট রেডি। এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে। বেল বাটন আইকন থেকে আপনি যে কোনো ধরনের মিউজিক ইফেক্ট যুক্ত করতে পারবেন, তারপরে মিউজিক আইকন থেকে মিউজিক যুক্ত করতে পারবেন এবং এই অপশন থেকে লেখার মাধ্যমে ভিডিও মেক করতে পারবেন। এই অপশনগুলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি দিয়ে নেবেন। আর যদি কোনো লেয়ার বা অপশন উপর নিচ বা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই থ্রি ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে উপর নিচ বা ক্রসে ক্লিক করে ডিলিট করতে পারবেন। এখন ভিডিওটি সেভের জন্য এই অপশনে ক্লিক করবেন। দেন রেন্ডার ভিডিও, তারপর এক্সপোর্ট উইদাউট সাবটাইটেলসে ক্লিক করবেন। ভিডিওটি র্যান্ডম হচ্ছে,
আপনার মোবাইল কনফিগারের উপরে ভিডিওটি র্যান্ডম হতে সময় কম বেশি করবে। এইভাবে এই অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নেক্সট পর্বে শীঘ্রই কথা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম।